হাই ফ্রেন্ডস সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে অগাস্ট মাস তোমার কেমন যাবে ওয়াটার এলিমেন্টের ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিং শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব এই মাস তোমার কেমন যাবে ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মিন বৃশ্চিক এই মাস তোমার কেমন যাবে লাভ রিলেশনশিপ কেরিয়ার এবং হচ্ছে তোমার ফ্যামিলি প্রথমে হচ্ছে ক্যান্সার তারপর হচ্ছে স্করপিও তারপর হচ্ছে পাইসিস কর্কট মিন বৃশ্চিক কর্কট মিন বৃশ্চিক ঠিক আছে আমি প্রথমে দেখব ক্যান্সার কেমন আছো আজকে তুমি বেশ পজিটিভ রাখার চেষ্টা করছো বা ব্যালেন্সে আছো খুশিতে আছো এরকম ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে খুশি ফিল করাচ্ছে শান্তি ফিল করাচ্ছে তুমি বিবাহিত হতে পারো বা হচ্ছে তোমার হ্যাপি ফ্যামিলির জন্য তুমি স্বপ্ন দেখেছো বা কিছু একটা বার্তা তুমি পেয়েছ নিজেকে বেশ পজিটিভ তোমার ফিল করাচ্ছে আজকের দিনে এবং তুমি স্বপ্নও দেখছো জীবনে আগামীতে গিয়ে কি করবে কী না করবে এই রকম ঠিক আছে বেশ পজিটিভ ফ্রেন্ড তার জন্য কিছু বেশি বলার নেই যে খুব কিন্তু ভালো রয়েছ আজকের দিনে একটু আদ্রু হয়তো রয়েছে ঝামেলা কিন্তু খুব একটা হাবি নয় আজকে আমি দেখব তোমার কিন্তু লাভ রিলেশনশিপ কেরিয়ার এবং হচ্ছে ফ্যামিলি কেমন যাবে অগাস্টে লাভ রিলেশনশিপ কেরিয়ার আর হচ্ছে ফ্যামিলি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড তুমি কিন্তু ফিউচার একটা তোমার আজকে যে পজিটিভ আছো না ফ্রেন্ড অবশ্যই তোমার হয়তো মনের মধ্যে কিছু একটা খবর তুমি পেয়েছ বা রিউনিয়ন তোমাদের হয়েছে যদি অফ অন নো কন্ট্যাক্টস সেপারেশনের মনে ছিল সম্পর্ক তো এই ব্যক্তি হয়তো রিটার্ন করেছে তার জন্য একটা স্বপ্ন তুমি দেখছো বেশ পজিটিভ এবং তুমি কিন্তু ফিউচার ভিক্ট্রিও দেখছ এবং হতে পারে এই মাসে তোমার কিন্তু সম্পর্কে এমন কিছু ঘটবে যেটা ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে যাবে সম্পর্কের দিক দিয়ে সম্পর্কের দিক দিয়ে তুমি ভিক্ট্রি এই মাসে হয়তো তুমি পেয়ে যেতে পারো তার জন্যে আগে থেকে তোমার মনে হয়তো শান্তি ফিল করছে বা তুমি এমন আভাস পেয়েছ বা হয়তো তোমাদের রিউনিয়ন হয়ে গেছে এমনও কিছু হতে পারে তোমার কিন্তু সাকসেসের জন্য বা ফিউচারে একটা ভিক্ট্রি হবে তার কিন্তু আভাস এই মাসেই তুমি পেয়ে যাচ্ছ এবং হচ্ছে তোমার কেরিয়ার কেমন যাবে কেরিয়ারে বেশ কিন্তু পজিটিভ তোমার কেরিয়ার দুটো কার্ডই পজিটিভ এসছে যে তোমার কেরিয়ারেও কিন্তু ভালো যাবে এই মাসে যদি তুমি জব বিজনেস করো না ফ্রেন্ড তো সেখানে কিন্তু অবশ্যই ভালো কাটবে প্রমোশনও হতে পারে তুমি টাকা ইনভেস্ট যদি করো এই মাসে তো তুমি কিন্তু প্রফিট পেতে পারো নিউ বিজনেস যদি করতে চাও নিউ জবে যদি ঢুকতে চাও মোটামুটি যা করবে এই মাসটা তোমার জন্য শুভ মোটামুটি কেরিয়ারের ক্ষেত্রে লাভ রিলেশনশিপ উভয়ের ক্ষেত্রে শুভ তুমি যা কিছু করো না কেন ভেবে চিনতে একটা ভালো করে স্ট্যান্ড নিয়ে এগিয়ে যেতে পারো এই মাসে ঠিক আছে কেরিয়ারেও যথেষ্ট ভালো কাটবে তোমার কিন্তু হচ্ছে ক্যান্সার তোমার এবং হচ্ছে তোমার ফ্যামিলি কেমন যাবে তোমার পরিবারের লোকেদের কাছে হয়তো অনেক ঝামেলা যদি থাকে তারা কিন্তু মুক্ত হয়ে যাবে হয়তো দীর্ঘদিন কোনো বিষয় নিয়ে চাপ ছিল সেটা কিন্তু মুক্ত হয়ে যেতে চলেছে এই হচ্ছে অগাস্ট মাসে এবং তোমার পরিবারে অনেকে স্পিরিচুয়াল হতে পারে তুমিও স্পিরিচুয়াল হতে পারো তোমরা হয়তো ঈশ্বর আল্লাহকে মানো এরকম কিন্তু অগাস্ট মাসে কিন্তু যথেষ্ট ভালো কাটতে চলেছে তোমার লাভ রিলেশনশিপ তোমার কেরিয়ার এবং তোমার হচ্ছে ফ্যামিলি আমি দেখব তোমার কি করা উচিত তোমার হচ্ছে লাভ রিলেশানশিপের পর কী করা উচিত তোমার কেরিয়ারের উপর কী করা উচিত তোমার ফ্যামিলির উপর কী করা উচিত লাভ রিলেশনশিপের পর কী করা উচিত অবশ্যই তুমি প্রোভাইড করতে পারো ফ্রেন্ড নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রোভাইড করতে পারো মোটামুটি একটা ভরসা তোমার কিন্তু লাভ রিলেশনশিপের পর তুমি দেখো প্রত্যেকটা গাড়ি পজিটিভ এসছে তোমার ক্যান্সার দীর্ঘদিন পর হয় না যে কষ্টের পর যেন একটা শান্তির দিন তোমার আসতে চলেছে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন তুমি খুব কষ্টের মধ্যে ছিলে হয়তো ফ্রেন্ড খুব ফায়ার এনার্জিতে ছিলে দীর্ঘদিন তার জন্যেই তোমার একটা তোমার ঈশ্বর আল্লাহ যে এক্সাম নিয়েছিল সেই এক্সামে ভালো নাম্বার পেয়ে তুমি পাশ করে গেছো ফ্রেন্ড তোমার কিন্তু যাকে তুমি চাইছো বা যেমনটা চেয়েছিল জীবনে হয়তো তেমনটাই ঘটতে চলেছে তোমার একটা ভিক্ট্রি একটা পজিটিভ একটা খুশি আনন্দের সময় কিন্তু এই অগাস্ট তোমার কাটবে সম্পর্কের উপরে তোমাকে বলা হচ্ছে যে গিভ অ্যান্ড টেক হলে কোনো সংশয় না করে যে মানুষটা তোমার থেকে দূরে চলে গিয়েছিল যদি ফিরে আসে তো তার সঙ্গে কিন্তু ব্যালেন্সের সম্পর্ক তুমি করতেই পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবং তোমার কেরিয়ারের জন্য কি করা উচিত কেরিয়ারের জন্য অতিরিক্ত সংশয় দুশ্চিন্তা করবে না হয়তো এমন কিছু ঘটে যাবে যেটা মনে হবে এটা সত্য তো নাকি স্বপ্ন দেখছি নাকি এর ভবিষ্যৎ কোনো ক্ষতি হতে পারে এই ধরনের কোনো নেগেটিভ এনার্জি মনের মধ্যে পুষে রাখার দরকার নেই কেরিয়ারে তোমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করে যাওয়ার কথা বলা হচ্ছে যে তুমি পরিশ্রম করো এবং ভালোভাবে নিজের একটা লজিক্যাল মাইন্ডকে তুমি ব্যবহার করে এগিয়ে যাবে এখানে কিন্তু ইমোশান ইউজ করবে না ইমোশান ব্যবহার করলে কিন্তু বিপজ্জনক হতে পারে এখানে কেবল তোমাকে কর্ম করতে হবে টাকা পয়সা স্বার্থের বিষয় তো স্বার্থের মতো দেখতে হবে লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে ইমোশান নয় ইমোশান তোমার বিপদ ঘটাতে পারে এই কিন্তু কেরিয়ারের উপরে ফ্যামিলির ফ্যামিলির সবার সঙ্গে ব্যালেন্সে থাক থাকার কথা বলা হচ্ছে হয়তো তুমি একজনকে বেশি প্রায়োরিটি দাও একজনকে তুমি দূরে সরে দাও এইরকম জিনিসটা করতে বারণ করা হচ্ছে তুমি কিন্তু সবার উপরে একটা তুমি তোমার হচ্ছে মানসিকতাকে বানিয়ে রাখো বা সবার সঙ্গে গিভ টেক তুমি করতে পারো আর হচ্ছে তোমার ইমোশান হয়তো অনেক দূরে রয়েছে সেই লাভার্স হয়তো অনেক দূরে যাকে তুমি হয়তো প্রোভাইড করতে চাও পাশে কেউ রয়েছে তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই হতে পারে এই যে একটা জটিল পরিস্থিতি পারিবারিক কোনো সাপোর্ট হবে বা পরিবারে এই যে একটা মুক্তি এই ঝামেলা থেকে হয়তো মুক্তি পেতে চলেছে তুমি হয়তো সিদ্ধান্ত নিয়ে কিছু প্রোভাইড করতে পারো হয়তো সেই লাভ রিলেশনশিপের উপরে তার জন্য হয়তো বড় মাপের বদল আসবে এবং তোমার পরিবারেও একটা ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে মোটামুটি তোমার কিন্তু অগাস্ট মাস ক্যান্সার মানে কর্কট তোমার কিন্তু বেশ ভালো কাটতে চলেছে খুব বেশি চাপ নয় আর যেটা হবে তোমার মস্তিষ্কের উপর যেটা কেরিয়ার তুমি এই বিষয়টা কিন্তু ভাবো এবং সবটা কিন্তু বুঝে জেনে তারপর কিন্তু অ্যাকশান নিও বা হচ্ছে সেইভাবে এগিয়ে যাও এবার আমি দেখব স্করপিও মানে হচ্ছে মিন মিন আজকে তুমি কেমন আছো তুমি আজকে ইমোশনালিভাবে স্যাড হয়ে আছো ফ্রেন্ড মানে মানসিক দিক দিয়ে ভালো নেই গিভেন্টে কারোর সঙ্গে নেই তুমি দূরে সরে গেছো কারোর প্রতি তোমার আন্তরিকতা নেই নিজেকে নিজের মধ্যে রেখেছো তো তোমার ঈশ্বর আল্লাহ হয়তো তোমাকে এই সময় কিছু একটা গিফট করছে সেটাও তুমি নিতে চাইছো না তুমি চাইছো আমার স্থায়ী সম্পর্ক যে মানুষটাকে আমি চাই সেই আমার জীবনে আসুক এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে সেটাই ম্যানিফেস্ট করছো যে হোক আমার জীবনে কিছু আমি যাকে চাই তাকেই আমাকে দেওয়া হোক এত মানুষ থাকতে থাকতে আমি তো একজনকেই চাই তো যার প্রতি তোমার ইমোশান রয়েছে যাকে তুমি প্রচুর প্রোভাইড করেছিল তাকেই তুমি কিন্তু ম্যানিফেস্ট করছো ঈশ্বর আল্লাহর কাছে আদার্স কাউকে দিচ্ছে হয়তো আশপাশে কোনো মানুষজন রয়েছে তুমি তাকে একদমই দেখছো না স্যাড হয়ে আছো আর কিছু নেই কোনো অ্যাকশান নেই কোনো ভাবনা নেই যে দরকার নেই আর কিছু যা আমার লাইফের হওয়ার হয়ে গেছে তো আমি আর এক্সট্রা করে আমার লাভ রিলেশনশিপ নিয়ে এই মুহুর্তে ভাবতে চাই না অপেক্ষা 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 আর কারোর প্রতি কোনো ইন্টারেস্ট দেখাতে ইচ্ছে নেই এই রকম এনার্জিতে রয়েছো আজকের দিনে আমি দেখব ফ্রেন্ড স্করপিও মানে মিন তোমার কিন্তু এই মাস কেমন যাবে লাভ রিলেশানশিপ তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার কেরিয়ার এবং তোমার হচ্ছে ফ্যামিলি তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কেমন যাবে ভিক্ট্রি তোমার যদি ওই যে একটা ইমোশনালি ভাই প্রচুর প্রোভাইড না ফ্রেন্ড মানুষটা হয়তো ডিস্ট্যান্সে চলে গেছে ধোকাধারী কিছু করে দিয়েছে সে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যদি হয়তো রিটার্ন করবে একটা ব্যালেন্সের সম্পর্ক বিয়ের টাইপ বিয়ে হতে পারে তোমার অবিবাহিত যদি হয় বিয়ের প্রস্তাব আসতে পারে বা বিয়ে হতে পারে বা হচ্ছে বিবাহিত হলে এই মানুষটা আবার আবার রিটার্ন করবে তুমি চাইছ না অন্য কাউকে এই ব্যক্তিকেই চাও এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করে এই অগাস্ট মাস তোমার সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে ফ্রেন্ড এই সংকট থেকে তুমি বেরিয়ে যাবে অগাস্টে এবং আমি দেখব কেরিয়ার তোমার কেরিয়ারে হয়তো কোনো একাধিক সমস্যা রয়েছে যেটা তোমাকে হেডেক ফিল করাতে পারে বা এমন কিছু কাণ্ড তুমি ঘুটিয়ে ফেলতে পারো যেটা তোমার সমস্যা ক্রিয়েট করতে পারে ফিউচারে গিয়ে এবং ফ্রেন্ড তুমি নিজের উপর একটু কিন্তু ফোকাস করবে কারণ তোমাকে কর্ম করতে হবে তুমি বেশিরভাগ হয়তো ইগনোর করে যাও তুমি অপেক্ষায় থাকো কবে বদল হবে কি ব্যাপার এই জিনিসটা অগাস্ট মাসেও চলবে এটাকে তুমি কিন্তু সুদ্রাতে। পারো কারণ এটা তোমার হেডেক দীর্ঘদিন দিচ্ছে যে কিছু হলেই ইগনোর করে যাওয়া এবং সেটা নিয়ে ওভার থিঙ্কিং করা এই অগাস্ট মাসেও কিন্তু হয়তো একাধিক কোনো সমস্যা কেরিয়ারে আসতে পারে যেটা নিয়ে তুমি ওভার থিঙ্কিংও করতে পারো একটা ডিপ্রেসও তোমাকে ফিল করাতে পারে এবং তুমি জব বিজনেস করলে সে জব বিজনেস তোমার থাকছে হয়তো এমন কিছু সমস্যা তোমাকে শিখাবে শিখিয়ে দিয়ে হয়তো যাবে কিন্তু তুমি তুমি হয়তো সেটাকে সেইভাবেই নিতে চাও না বা হয়তো তুমি ওভার থিঙ্কিং করো যেটা তোমার মাইন্ডে প্রচুর ঝামেলা ক্রিয়েট করতে পারে এই তোমার কেরিয়ারের কাছ থেকে তোমরা হয়তো অনেকে জব বিজনেস যারা করছো না তোমরা কিন্তু অতিরিক্ত চিন্তা ভাবনা করতে পারো আর সেটা না করে বুদ্ধিমানের কাজ হবে পথ খোঁজা তাই না ফ্রেন্ড তো তোমার কিন্তু কেরিয়ার নিয়ে একটু চাপ বা টেনশন ফিল হতে পারে এই মাসে ফ্যামিলিতে যথেষ্ট ভালো থাকবে যদি কারোর সঙ্গে মনোমালিন্য হয়ে থাকে সেখানে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং যথেষ্ট পজিটিভ থাকছে সম্পর্কে বেশিরভাগ দেখো লাভ রিলেশনশিপ ঠিক থাকলে ফ্যামিলিও ঠিক থাকছে হ্যাঁ ফ্রেন্ড তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তো সম্পর্কে একটা শুরু হতে চলেছে এই যে তুমি স্যাড হয়ে আছো দুটোই পজিটিভ এসছে দেখো ফ্রেন্ড দুটোই পজিটিভ এসেছে আর তিনটেই ওয়ান্সের কার এসছে তোমার কিন্তু লাভ রিলেশনশিপের তোমার কি করা উচিত আমি দেখব ফ্রেন্ড অগাস্ট মাসে তোমার কী করা উচিত লাভ রিলেশনশিপ তোমার হচ্ছে কেরিয়ার এবং হচ্ছে তোমার ফ্যামিলি লাভ রিলেশনশিপের উপরে তোমার কেরিয়ারের উপরে এবং ফ্যামিলির উপরে কি করা উচিত এইখানে যে ব্লকেজ রয়েছে সেগুলোকে রিমুভ করতে বলা হচ্ছে তুমি ওভার থিঙ্কিং প্রচুর করো ফ্রেন্ড ওভার থিঙ্কিং করো মিন তোমার যে বিবাহিত সম্পর্কে কি লাভ রিলেশনশিপের সম্পর্কে যদি কোনো ব্লকেজ থাকে চিন্তা ভাবনা তোমার ভেতরে অনেক রয়েছে কি মানুষটা ধোকাধারি করেছে অনেক নেগেটিভ এনার্জি তোমার মাইন্ডে রয়েছে তো সেগুলোকে রিলিজ করতে বলা হচ্ছে এই মাসে ঠিক আছে ওটাকে ধরে রাখা যাবে না ফাইট করো বেরিয়ে যাও লেট গো করে দাও এগুলোকে যত জড়িয়ে রাখবে তত তোমার ক্ষতি ঠিক আছে আর কেরিয়ারের জন্য কেরিয়ারের জন্য তোমাকে বলা হচ্ছে তুমি যে অপেক্ষায় রয়েছো অপেক্ষায় না থেকে অ্যাকশান নাও কিছু একটা রয়েছে সমস্যা যে তুমি অপেক্ষায় রয়েছো তোমাকে বলা হচ্ছে যে অপেক্ষা নয় অ্যাকশানের সময় তো অ্যাকশান তোমাকে নিতেই হবে স্ট্রং হয়ে স্যাড অ্যালন হয়ে দাঁড়িয়ে আছো তোমাকে বলা হচ্ছে তুমি অ্যাকশান নাও ফ্রেন্ড অ্যাকশান নিতেই হবে তোমাকে কেরিয়ারের উপরে পরিবারের উপরে তুমি কিন্তু ভিক্টরি অবশ্যই রয়েছে তোমার হয়তো একাধিক কোনো বিষয়ে হয়তো ঝামেলা হতে পারে তোমার আশপাশে সেগুলোকে বলা হচ্ছে তুমি তোমার বুদ্ধি দিয়ে তোমার তোমার সৎ মানসিকতা দিয়ে বিষয়টাকে ব্যালেন্স করে সামনে এগিয়ে যাও সম্পর্ক তোমার কিন্তু যথেষ্ট ভালো থাকছে পরিবারে ফিউচার নিয়ে চিন্তা করার দরকার নেই ফিউচারটা যথেষ্ট ভালো থাকবে এবং এই মাসে তোমাকে বলা হয়েছে যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ব্যালেন্স রাখো তাহলে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে কিন্তু ব্লকেজ রিমুভ করতে হবে কেরিয়ারের জন্য অ্যাকশান নিতে হবে আর এই ফ্যামিলির জন্য তোমাকে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে ঠিক আছে তো মোটামুটি অগাস্ট মাস তোমার যথেষ্ট ভালো যাবে ফ্রেন্ড এবং তোমাকে কি করতে বলা হলো সেটাও নিশ্চয়ই তুমি মাথায় রেখো এবং এইভাবে এগিয়ে যাও ঠিক আছে এবার আমি দেখব যে পাইশিস মানে বৃশ্চিক অগাস্ট মাস কেমন যাবে বৃশ্চিকের আজ তুমি কেমন আছো তুমি জাস্টিস ডিমান্ড করছো নিজেকে স্ট্রং রেখেছো ফায়ার এনার্জিতে রয়েছো আজকের দিনে ফ্রেন্ড রাগ ইগোতে ভরপুর তুমি শান্ত মস্তিষ্কের মানুষ এবং সরল মানসিকতার মানুষ কিন্তু আজ তুমি প্রচুর রাগ ক্ষোভের মধ্যে রয়েছ হয়তো এমন কিছু হয়েছে জীবনে তুমি চাও ন্যায় হোক আমার জীবনে কত কতদিনেই অন্যায় নিয়ে বাঁচবো এরকম স্ট্রং রেখেছো হয়তো অনেক কিছু বিষয়ে তুমি অভিজ্ঞতা অর্জন করেছ এবং সেই অভিজ্ঞতা দিয়ে তুমি ভাবছো যে জীবনে আমার অনেক অন্যায় হয়ে গেছে এবার তো ন্যায় হোক আমার জীবনে এবং রাগ ইগো এই রকম একটা এনার্জিতে রয়েছ নিজের মানসিকতাকে সৎ রেখেছ অপেক্ষায় আছো জীবনের একটা বদল হোক একটা সুন্দরভাবে জীবন আমি কাটাই এই জিনিসগুলো রয়েছে তোমার কিন্তু শান্তি নেই মন মস্তিষ্কে শান্তি নেই আমি দেখব তোমার হচ্ছে তিনটি পয়েন্টে লাভ রিলেশনশিপ কেরিয়ার এবং হচ্ছে ফ্যামিলি কী চলছে মানে ভাবে যাবে এই অগাস্ট মাস কেমন যাবে এই অগাস্ট মাস হ্যাঁ লাভ রিলেশনশিপ কেরিয়ার এবং ফ্যামিলি লাভ রিলেশনশিপ কেরিয়ার এবং হচ্ছে ফ্যামিলি তিনটিতে কেমন যাবে তোমার লাভ রিলেশনশিপে সার্চ করতে বলা হচ্ছে তোমার নিজের উপর ফোকাস করতে বলা হচ্ছে বা হচ্ছে এই মাসে তুমি নিজের উপর ফোকাস করো সেলফের উপর তোমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাও আশপাশের মানুষজনের কথা শোনার দরকার নেই তুমি কাজে লাগাবে এবং তার উপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করো অগাস্ট মাসে হয়তো তোমাকে বলা হচ্ছে যে শিখতে হবে তোমাকে অগাস্ট মাসে বুঝতে হবে জানতে হবে তোমাকে শেখার জন্য এই তোমার হয়তো এই যে জাস্টিস ডিমান্ড করছো মানে কি একটা অন্যায় হয়ে গেছে তোমাকে ভিকটিম মেন্টালিটিতে রয়েছ তোমার ঈশ্বর আল্লাহ হয়তো তোমার ভালোর জন্য এই জিনিসটা করেছে তোমাকে শিক্ষার কথা বলা হয়েছে সোল সার্চ সোল ডিসকভার করা এই সম্পর্কেও তোমাকে টিগার দিয়েছে নিজেকে ডিসকভার করার জন্য তার জন্যে কিন্তু এই মাসে সম্পর্কের উপর অবশ্যই ভালো মন্দ তুমি দেখবে যেমন তেমনি নিজের উপর কিন্তু ফোকাস করবে বা এই মাসটা এইভাবে কিন্তু কাটতে পারে কেরিয়ারের ক্ষেত্রে তোমার যে চাপ ছিল সেটা থেকে মুক্ত হয়ে যাবে তুমি জব বিজনেস যদি করো সেখানেও পর্যন্ত ফ্রেন্ড তোমার হয়তো কিছু একটা পজিটিভ কিছু তুমি পেতে পারো বা হচ্ছে একটা চেঞ্জ আসবে যদি বা তুমি নাও পাও জব বিজনেস সেখানে কিন্তু তোমার একটা রাস্তা আসতে পারে স্টাডি করলে সেখানেই কিন্তু একটা কোনো চাপ চলছিল হয়তো বড়ো মাপের সেটা কিন্তু মুক্ত হয়ে যাবে এই মাসে এবং তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে কিছু একটা গিফট করতে পারে এই অগাস্ট মাসে আমি দেখব তোমার পরিবারের পরিবারের সবার সঙ্গে ভালো একটা সম্পর্ক থাকবে ফ্রেন্ড আর যদি কোনো ঝামেলা ছিল সেটা এন্ড হয়ে যাবে কোনো অসুবিধা নেই পরিবার যথেষ্ট কিন্তু ভালো থাকতে চলেছে এই অগাস্ট মাস এবার আমি দেখবো তোমার কি করা উচিত এই অগাস্ট মাসে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে পাইসিস মানে বৃশ্চিক তার অগাস্ট মাসে কি করা উচিত লাভ রিলেশনশিপ তারপর হচ্ছে কেরিয়ার ফ্যামিলি লাভ রিলেশনশিপের উপর কি করা উচিত তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজের উপর ফোকাস দুটো ক্ষেত্রেই একই যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে কিছু শিখতে হবে অনেক কিছু শিখতে হবে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য নিজের উপর পুরোপুরি ফোকাস পরপর দুটো কার্ডই কিন্তু তোমাকেই বলা হচ্ছে যে নিজের উপর ফোকাস করো তোমাকে অনেক কিছু শিখতে হবে তারপর কিন্তু রিউনিয়ন হতে পারে বাট এই মাসে সম্পর্কের উপর বেশি পজিটিভ কিছু আশা করনি ফ্রেন্ড আর নেগেটিভও আশা করার দরকার নেই এখানে তোমাকে আশা নয় কেবল কর্ম করতে বলা হচ্ছে নিজের উপর সেলফের উপর কর্ম করো নিজেকে পজিটিভ বানাও হয়তো তোমাকে অনেক কিছু শেখার দরকার আছে সম্পর্কের জন্য তার জন্যেই তুমি হয়তো না বুঝেই হয়তো অনেক কিছু ক্ষতি করে দিয়েছ নিজের সম্পর্ক এমনি হয় না বুঝতে হয় সে একদম ওষুধের মতো ডোজটা ঠিক ঠিকভাবে দিতে হয় আপ ডাউন হলেই কিন্তু অসুস্থ হয়ে যাবে এও ঠিক সেরকম সম্পর্ক ডোজ অনুযায়ী হাঁটতে হবে তোমাকে হয়তো সেগুলো শিখতে হবে তুমি আনলিমিটেড প্রোভাইড করেছিলে যার জন্যে তুমি আজকে নিঃস্ব হয়ে গেছো যেটা তোমার শেখা জরুরি তোমার এক্সপিরিয়েন্স রয়েছে তুমি কেন অনুভিজ্ঞের মতো এইসব করেছ এরকম তোমাকে বলা হচ্ছে যে এই মাসে তোমাকে অবশ্যই এই বিষয়গুলোর উপর তোমাকে জানতে হবে বুঝতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে হয়তো কোনো নতুন কিছু পেতে পারো বাইরে কোথাও কেরিয়ার রিলেটেড যাতায়াতের হয়তো কোনো স্কোপ থাকতে পারে যাওয়া আসা হয়তো তুমি করতে পারো বা ট্রাভেলিং একটা কিন্তু হতে পারে কেরিয়ারে আর যদি কোনো চাপ ছিল সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে কেরিয়ারের উপরে ঠিক আছে আমি দেখব পরিবারে পরিবারের ক্ষেত্রে ফ্রেন্ড ব্যালেন্সে থাকবে বা তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্সে রাখো সব কিছু কাউকে হয়তো আপ ডাউন চোখে দেখছ বা এক নজরে দেখছো কি কাউকে একটু দূরে সরিয়ে দিচ্ছ এরকম করা যাবে না পরিবারের সবার সঙ্গে ওয়াননেস মানসিকতায় তোমাকে থাকতে হবে বেশ পজিটিভ কিন্তু তোমাকে পরিবার তোমার থাকবে বা তোমার কেরিয়ারের উপরে লাভ রিলেশনশিপের উপর তোমাকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে এই মাসে আশা নয় মানুষটা ফিরে যদি নো কন্ট্র্যাক্ট অপারেশন যদি নো কন্ট্র্যাক্ট সিপারেশনে থাকো যদি মানুষটা ফিরে তো ভালো কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে সম্পর্ক নিয়ে একদম গড়িয়ে চলে গেলে হবে না ফ্রেন্ড তোমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে এই মাসে ঠিক আছে তো কিন্তু মোটামুটি তোমার সম্পর্ক বাদ দিয়ে এটা তো নিজেকে জানতে হবে না নাহলে ওভার কিন্তু এই মাস তোমার যথেষ্ট ভালো যাচ্ছে তো এই হচ্ছে তোমাদের রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ